প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা পায়ের কাজ 10। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকাস দিয়েছে স্মরণীয় যারা চিরদিন, এই গল্প থেকে বারিকাস দিয়েছে। 1 নম্বর প্রশ্ন করেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলে। 2 নম্বর বলেছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 3 নম্বর বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। 4 নম্বর বলেছে, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে ফড়িও লিখি। 5 নম্বর বলেছে, ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিই। 6 নম্বর বলেছে, বিপরীত শব্দ জেনে নি, পাকা ঘরে ঠিক শব্দ বসি বাক্য তৈরি করি। 7 নম্বর বলেছে, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখে। চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর করে নিই। উত্তর দেখো বন্ধুরা, প্রথমে আমাদেরকে শব্দার্থ লিখতে বলেছে। দেখো আমি শব্দার্থ লিখে দিয়েছি ডান দিকে, তোমরা লিখে নাও। এরপরে 2 নম্বর বলেছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো বন্ধুরা, আমি বাক্য তৈরি করে দিয়েছি, তোমরা এখান থেকে উত্তর লিখে নাও। আর বন্ধুরা, তোমরা অবশ্যই শব্দগুলোকে আন্ডারলাইন করে দিবে, যেমন অবধারিত, অবরুদ্ধ, বরেণ্য, এরপরে নির্বিচারে, মনস্বী, পাষণ্ড, যশস্বী, অর্থাৎ আমাদের যে উত্তরগুলো হবে সেগুলোকে আন্ডারলাইন করে দিতে হবে। এরপরে 3 নম্বর বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দিচ্ছে, যেমন ক, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এ দেশে কী করেছিল। দেখো বন্ধুরা, আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নাও। এরপরে 2 নম্বর খতে বলেছে, রাজাকার আলবদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলিও লিখি। 3 নম্বর বলেছে, অর্থাৎ গতে বলেছে, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলিও লিখি। এরপরে ঘতে বলেছেন, শহীদ সাবের কে ছিলেন, তিনি কীভাবে শহীদ হন। এরপরে ওমতে বলেছে, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়। এরপরে সতে বলেছে, 2 জন শহীদ সাংবাদিকের নাম বলিও, তারা কোথায় কীভাবে শহীদ হন সে সম্পর্কে বলিও লিখি। এরপরে সতে বলেছে, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। বর্গিয়া জতে বলেছে, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন। এরপরে জতে বলেছে, আমরা কীভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি। দেখো বন্ধুরা, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরগুলো লিখে নাও। এরপরে বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়েও লিখি। দেখো বন্ধুরা, আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে সুন্দর করে লিখে নাও। এরপরে বলা হয়েছে, ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিই। দেখো আমি সরাসরি উত্তর লিখে দিচ্ছি, তোমরা এগুলো লেখো। এরপরে ছয়তে বলেছে, বিপরীত শব্দ জেনে নি, পাকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। দেখো আমি বাক্য তৈরি করে দিয়েছি, তোমরা অবশ্যই উত্তরগুলোতে, বাক্যগুলোতে যেই উত্তর হবে যে শব্দটা সেটাতে আন্ডারলাইন করে দিবে। এরপরে 7 বলা হয়েছে, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। অর্থাৎ বন্ধুরা দেখো, আমি উত্তর লিখে দিচ্ছি, তোমরা এখানে সুন্দর করে লিখে নাও। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।